सो হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা জিনিস বানাবো। আজকের ভিডিওটার মেইন টপিক হচ্ছে ওয়াল টেক্সট ল্যাম্প। তো আজকে যেটা বানাবো হচ্ছে ওটা আমাদের চ্যানেলের নামটাকে দিয়েই বানাবো। তো তোমাদের দেখাবো যে আমি কী কী প্রিপারেশন নিয়েছি আপাতত ওটা রেডি করার জন্য। চলো দেখা যাক। তো মোটামুটি ওটা রেডি করার জন্য বেশি কিছু লাগবে না। যেটা দিয়ে বানাবে সেটার একটা প্রিন্টেড, মানে এরকম পেপার প্রিন্টেড যেই স্টাইলে তুমি করতে পারো। আমি আমাদের চ্যানেলের নামটা দিয়ে করেছি দ্য ভ্লগিফাই বাঙালি। আর এখানে কার্ডবোর্ড মেনলি লাগবে, কারণ পিছনে এইগুলোর পিছনে এগুলোকে অ্যাটাচ করতে হবে। আর একটা এরকম মডারেট লাইট নিলেই হয়ে যাবে, কারণ বেশি এরকম মানে বেশি বড় লাইট তোমার, এবার তোমাদের যেরকম যেগুলো দিয়ে বানাবে সেগুলোর উপর ডিপেন্ড করছে লাইটটা কিরকম। আমি এরকম একটা নর্মাল লাইট নিয়েছি। আর এখানে ডবল সাইড টেপ আছে, আর গ্লু আছে, আর এখানে সেলো টেপ আছে, কাঁচি, ব্যাস দেখছে। তো আজকে বানাবো হচ্ছে ওয়াল টেক্স ল্যাম্প আমাদের চ্যানেলের নাম দিয়ে। সো চলো স্টার্ট করা যাক। তো এবার আমি বানানো শুরু করছি আমাদের দ্য টেক্স ল্যাম্প লগিফাই বাঙালি দিয়ে। তো ফার্স্ট কী করতে হবে, যে তোমরা যে টেক্সটগুলো এখানে প্রিন্ট করেছো ওই প্রিন্টের টেক্সটটাকে কেটে ফেলতে হবে, যে শেপ ওয়াইজ আছে। তো আমরা স্টার্ট করি আমাদের এই টেক্সটগুলোকে কাটা। লগিফাই বাঙালি এগুলো এক্সট্রা পার্টগুলো ফেললে হবে না, এদিক ওদিক ঝাড় খাবো মার কাছে, ঘর নোংরা করলে, তাই জন্য এগুলো আস্তে করে রেখে দিচ্ছি। মোটামুটি বড়ো পিসগুলো কাটা হয়ে গেছে। এবার কী করতে হবে, এর মাঝখানে মাঝখানে পুরো সাইড থেকে পুরো জিনিসটাকে কেটে ফেলতে হবে। সেই কাজটা সবসময় সাবধানে করবে, যদি কোনো বাচ্চা বা কেউ করে থাকো এরকম ট্রাই করো। যদি বাড়িতে কেউ বড়ো থাকে তাদেরকে যে কাঁচি ফাঁচির কাজগুলো করিও, কারণ হাত কেটে যেতে পারে বাচ্চাদের। ছোটো ছোটো করে আরও এই গ্যাপগুলো দিয়ে আরও প্রপারভাবে কাটতে হবে জিনিসটা। বাকি আছে কাটা, এখন জাস্ট কাটাটা স্টার্ট হয়েছে। তো আমাদের দ্য ভ্লগিফাই বাঙালি লেখাটা কাটা হয়ে গেছে। এবার এগুলোকে এটার উপর পিচবোর্ডটার উপর রেখে এর আউটলাইনটা বার করে পিচবোর্ডটাকে কেটে নিতে হবে, পুরো এর মধ্যে অ্যাটাচ করতে হবে। চলো এবার এটার উপর এটা অ্যাটাচ করা যাক। এখানে আমি একটা পেন্সিল ইউজ করছি আউটলাইনটা পুরো বার করে নেওয়ার জন্য। তো আমাদের দাঁটা দেখতে পাচ্ছ, দাঁড়া দা লেখাটা বেরিয়ে গেছে। এবার এটাকে এখান থেকে কাট করে এর সাথে আটকে নিতে হবে, তাহলে পুরো প্রপার একদম হার্ড কার্ডবোর্ডের সাথে আটকে যাবে। তো দাঁড়াকে এটার সাথে অ্যাটাচ করে নিই ফার্স্টে। তো এখানে গ্লুটা দিয়ে আগে পুরো এই দাঁড়াটা আটকে দেবো, তারপরে দাঁড়াটাকে ওখানে আটকে দেবো। তো মোটামুটি আমাদের দা রেডি হয়ে গেছে। তো এখানে গ্লুটা দিয়ে এটাকে আটকে দেবো। আমাদের দা রেডি হয়ে গেছে। এভাবেই আর বাকি যেই দুটো আছে ভ্লগিফাই বাঙালি, তো ওইগুলোকেও এরকমভাবে দায়ের মতো করতে হবে। তো চলো ওগুলো করে নিয়ে আগে, তারপরে পুরোটা তোমাদের দেখাচ্ছি। গাইস ফাইনালি দা ভ্লগিফাই বাঙালি রেডি হয়ে গেছে। আর এইটার পিছনে তোমাদের পরিশ্রমটা দেখাবো যে কতটা কীরকম কী হয়েছে। এই দেখো এই কাগজের টুকরো পুরো ভর্তি, এই পিচবোর্ডের যেটা পুরো ভ্লগিফাই বাঙালি লেখা হয়েছে দা, এই দুটোকে এক দুজোকে মেলাতে হবে, জয়েন্ট করতে হবে এখান থেকে। আর এই দেখো কার্ডবোর্ড দেখো ভর্তি, এইগুলো আমাকে এখন পুরো পরিষ্কার করতে হবে, নাহলে মার কাছে খুব ঝাড় খাবো। একবার এসে বলে গেছে যে এই বিছনা ফিছনা সব পরিষ্কার করতে, কারণ পুরো বিছনায় ভর্তি হয়ে আছে। তো এইগুলোকে ক্লিয়ার করে তারপরে এটাকে এটাকে অ্যাটাচ করে তারপরে তো ফাইনালি কাগজের টুকরো যেগুলো পরিষ্কার করলাম এই প্লাস্টিকে রেখে দিয়েছি, পরে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবো, কারণ নাহলে খাটটা পুরো নোংরা হয়েছিলো আর কাজও করতে পারতাম না। এবার আপাতত যেই ভ্লগিফাই বাঙালি যেই লেখাটা আছে এই তিনটে লেখাকে জুড়তে হবে, মেনলি এইরকম লেখাটাকে জুড়তে হবে। এই সবকটা লেখাকে এরকম একটাভাবে ঠিক করে জুড়তে হবে, এগুলো আবার ঠিক করে জুড়তে হবে, জুড়ে তারপরে এর পিছনে লাইট সেট করতে হবে।
তো ফার্স্টে এরকম করে এই লেখাটা তিনটাকে জুড়তে হবে, দ্য ব্লগিফাই বাঙালি। তো এই দুটোকে আগে জুড়তে হবে, কারণ এই দুটো আলাদা হয়ে আছে। তারপরে এটার সাথে এটাকে জুড়তে হবে, আর এটার সাথে এটাকে জুড়তে হবে। তারপরে এদের পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে এই লাইটটা দিয়ে সেট করতে হবে, তাহলে পুরো টোটাল কমপ্লিট হবে আমাদের দ্য ওয়াল টেক্সট ল্যাম্প। সো চলো এটাকে পুরো কমপ্লিট করা যাক। এমনি স্টেপলার দিয়ে, স্টেপলার ইউজ করে জুড়তে পারা যাবে, তো একবার স্টেপলার দিয়ে ইউজ করে জুড়ে দেখি। তা আমি স্টেপলার দিয়ে ব্লগিফাইটা জুড়ে দিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে নিচে বাঙালিটাকে জুড়তে হবে। সো গাইস, আমাদের দ্য ব্লগিফাই বাঙালি টেক্সট ল্যাম্প আপাতত হাফ কমপ্লিট হয়েছে, কারণ এখানে শুধু লেখাটা জাস্ট হয়েছে। বাকিটা করতে হবে কি, পিছনে লাইট সেট করতে হবে এইখানটায় ব্যাকগ্রাউন্ডে। তারপরে এটার সাথে ছোটো ছোটো পিসেস কাটতে হবে, যাতে এটা দেয়ালের সাথে আটকানো যায়। তোমরা যদি চাও এটাকে স্ট্রং করতে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে তোমরা এরকম স্ট্রিপ লাগিয়ে নিতে পারো, তাহলে জিনিসটা আরও স্ট্রং হয়ে যাবে, এরকম স্ট্রং হয়ে যাবে জিনিসটা, বেশি মুভ করবে না বেশি। এবার জিনিসটা আরও স্ট্রং হয়ে গেল, সামনের দিক থেকে হালকা দেখা যাচ্ছে এটা, কিন্তু এটা ব্ল্যাক পেন্ট করে দিলে আর জিনিসটা দেখা যাবে না। ব্ল্যাক পেন্টটা করে দিলে পুরো প্রপার ব্ল্যাক কালারের হয়ে যাবে, আর এটা লাইটটাও ভালো লাগবে যখন লাইটটা ব্যাকগ্রাউন্ড থেকে পড়বে। মেনলি আমাদের এরকম ছোটো ছোটো কার্ডবোর্ডের টুকরোগুলোকে এরকম এখানে একটার সাথে একটা গ্লু দিয়ে অ্যাটাচ করতে হবে, কারণ তাহলে একটু মোটা হবে। আর এখানে তুমি যদি লাগাও এইগুলোকে পিছনটায়, তাহলে দেয়াল থেকে একটু পপ আপ হয়ে থাকবে জিনিসটা এরকম। তো এরকম দেয়াল থেকে একটু উঁচু হয়ে থাকবে, কারণ লাইটটা সেট হলে দেয়ালের সাথে একদম জিনিসটা একসাথে আটকে যাবে। ছট সাতটা এরকম বানাতে হবে। তো চলো বানানো যাক। তো আমার মোটামুটি অনেক কটাই বানানো হয়ে গেছে, এরকম দেখতে পাচ্ছ তোমরা, এরকম অনেক কটা বানানো হয়ে গেছে। এইগুলো দিয়ে আপাতত সেট করা যাবে, ওটাকে দেয়াল থেকে অনেকটাই দূরে রাখা যাবে, কারণ দেয়ালের মাঝখানে লাইটের কানেকশানটা থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডে লাইটটা থাকবে, আর এইগুলো এখানে সেট করে দেবো। তো চলো এগুলো আগে এখানে সেট করে নিই। তো দেখতে পাচ্ছ মোটামুটি তোমরা পিছনে এগুলো সেট করা হয়ে গেছে, যেগুলো উঠে উঠে আছে এইগুলো, এগুলো পিছনে সেট করা হয়ে গেছে। তো এটার পিছন দিকটা এবার লাইটটাকে সেট করে দেবো, দ্য ব্লগিফাই বাঙালি, দেখতে পাচ্ছ তোমরা। তো এটার পিছনে এবার লাইটটাকে সেট করে দিতে হবে, লাইটটা। তো এইটা আমি সেট করবো হচ্ছে ডবল সাইড টেপ দিয়ে। কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে বানাতে বানাতে, আর একটু বাকি গাইস, ফাইনালি হয়ে গেছে। মানে এইসব বানানো আলাদা লেভেলেরই খাটনি, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো এবার জ্বালিয়ে একবার দেখবো কেমন লাগছে। সো চলো জ্বালানো যাক। সো গাইস, এবার আমি দ্য ব্লগিফাই বাঙালি জ্বালতে যাচ্ছি লেখাটা। তো দেখবো এবার এতক্ষণ ধরে যেটা বানালাম সেটা আজও হলো না, সাকসেসফুল হলো না আজকের এক্সপেরিমেন্টটা। চলো স্টার্ট করা যাক। রেডি, 1, 2 and 3। গাইস জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা, ফাইনালি গাইস হলো লেখাটা, মানে এটা কমপ্লিট হলো। তো এই ভিডিওটা বানানোর জন্য একটা করে লাইক কিন্তু দিও, কারণ মারাত্মক খাটনি হয়েছে এটা বানাতে গিয়ে আমার। এবার কী করতে হবে, এটাকে দেয়ালে সেট করে দেখতে হবে যে কেমন কী লাগছে। একটু মুখের আলোটা দিয়ে, হ্যাঁ ওয়াও নাইস লাগছে। কোন এই লোক, কহাঁ সে আতে? তো গাইস ফাইনালি দ্য ব্লগিফাই বাঙালি কমপ্লিট। তো এবার তোমাদের দেখাবো এটাকে দেয়ালে লাগিয়ে যে কেমন লাগছে। এই যে পিছন দিকটা রেডি এর, আর এই সামনের দিকটা, সামনের দিকটা একটু ব্ল্যাক, এগুলোতে ব্ল্যাক 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 কালার করে দিতে হবে। তো আপাতত একবার ট্রাই করে দেখবো সেট করে যে কেমন লাগছে এটা, দ্য ব্লগিফাই বাঙালি লেখাটা। তো চলো গাইস, আপাতত এই দেয়ালের কাছেই কানেক্ট একটা এই ছিল, তো এইখানেই সেট করেছি। তো এবার তোমাদের দেখাবো কেমন লাগে। তো এবার স্টার্ট করছি, এটা জ্বালছি, দেখবো কেমন লাগে।
গাইস দেখতে পাচ্ছো আমাদের ল্যাম্প রেডি হয়ে গেছে। তোমরা জানিও কেমন লাগছে দেখে ল্যাম্পটা। এই দেয়ালটার জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা বাজে লাগছে, কিন্তু প্লেন দেয়ালে জিনিসটা দেখতে ভালো লাগবে। এই দেখো কেমন লাগছে, এখন পুরো প্রপার রেডি দ্য ব্লগ ইফাই বাঙালি। এই ব্যাকগ্রাউন্ডটার জন্য একটু খারাপ লাগছে, যদি ভালো পুরো প্রপার ব্যাকগ্রাউন্ডে রাখা হয় জিনিসটা দেখতে ভালো লাগবে। তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করতে পারো নিজেদের নাম থেকে বা চ্যানেল নাম দিয়ে। তো গাইজ দেখলেই তোমরা যে আমাদের ল্যাম্পটা বানানো হয়ে গেছে, তো কমেন্টে জানিয়েও যে ল্যাম্পটা কেমন হয়েছে দেখতে। সো আজকের ভিডিওটা এতটা, যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।